নমস্কার বন্ধুরা, আমি সীমা। সীমার রান্নাঘরের আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, ইলিশ মাছের মুড়ো ঘণ্ট। আলু, বেগুন, পটল, কুমড়ো দিয়ে ইলিশ মাছের মুড়ো ঘণ্ট। আমার আগের রেসিপিতেই ইলিশ মাছের ভাপা করেছিলাম, রয়ে গেছে এই মাছের রাজার ইলিশ মাছের মাথা। আমার ঘাড়ে কটা মাথা আছে যে এত সুস্বাদু মাছের মাথাকে নিয়ে আমি হেলাফেলা করি, তাই ঘরে থাকা সবজি দিয়েই বানিয়ে ফেললাম আমার আজকের রেসিপি, ইলিশ মাছের মুড়ো ঘণ্ট। এটা একটা ভীষণই পুরনো দিনের রান্না। এই রান্নাটা কিন্তু নতুন কোনো রান্না নয়, এটা আমাদের প্রতিটা বাঙালির ঘরে হয়েই থাকে এবং এটা খুব কম মশলা দিয়ে বানানো হয়, খেতেও ভীষণ সুস্বাদু এবং পুষ্টিকর হয়। সামান্য সবজি দিয়েই তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ইলিশ মাছের মুড়ো ঘণ্ট। তো আসুন দেখে নেওয়া যাক আমি এটাকে কিভাবে বানিয়েছি। সবার প্রথম আমি এখানে ইলিশ মাছের যে মাথাটা ছিল সেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর আমার ঘরে রয়েছে কুমড়ো আর দুটো পটল, টমেটো, আলু, বেগুন, এই সমস্ত উপকরণ দিয়ে আমি আজকের রেসিপিটা বানাবো। সবার প্রথম আমি এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এরপর গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিলাম। দিয়ে আমি যে মশলাটা ব্যবহার করব, সবার আগে আমি সেই মশলাটা রেডি করব। সবার প্রথম আমি এখানে এক চামচ জিরে নিলাম, দু চামচ জিরে নিলাম আর দুটো তেজপাতা খুব ভালো করে ভেজে এটা নেড়ে চেড়ে আমি এই যে এটা আলাদা করে রাখলাম, এবার এটাকে শিলে বেটে নেব। এবার এই তেলের মধ্যে আমি মাছের মুড়োটা দিয়ে ভাজতে থাকবো। খুব বেশি তেল লাগে না এই রান্নাটাতে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেটা আমি এখান থেকে পাচ্ছি। মাছটা ভাজতে ভাজতে আমি এবার এই মশলাটাকে পেস্ট করে নেব। শিলে বেটে নিয়েছি আমি, এই যে আমার এই মশলাটা, এটা আমি রান্নার সময় ব্যবহার করব। মাছটা একটু কড়া মতো করে ভাজছি। এপিট ওপিট দুপিট ভালো করে সুন্দর করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখব। এরপর ওই কড়াইয়ে থাকা তেলের মধ্যে আমি হাফ চামচ হিং দিলাম আর দিলাম এক চামচ জিরে আর দিলাম দুটো শুকনো লঙ্কা। এরপর আমি আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিলাম, যেহেতু শিলে আমি আগে জিরে তেজপাতা ভাজাতি জিরে তেজপাতাটা বেটেছি, তারপরে আদা রসুনটা বেটেছি, ওর জন্য আদা রসুন বাটাটা একটু কালো রঙের হয়েছে। এরপর আমি একটা টমেটো কেটে স্লাইস করা ছিল করেছি, সেটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে লবণ দিলাম এক চামচ, তাহলে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যাবে। এবার এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, এক চামচ হলুদ দিলাম,
এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার দেব এক চামচ চিনি। চিনিটা দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স করে। এরপর আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষব। মশলার সাথে খুব ভালো করে এই তরকারিটা, এই যে সমস্ত সবজিগুলো দিয়েছি সেটা ভালো করে কষব। ঠিক এমনি করে অনেকক্ষণ ধরে আমাকে কষতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখব। তাহলে কি হবে, এর ভেতরে সমস্ত তরকারির যে তরকারির থেকে অনেকটা জল এর মধ্যে পড়বে এবং সেটা থেকে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি ভালো করে কষতে থাকবো। এবার আমি সামান্য একটু গরম জল দেব, খুব বেশি জল দেব না। এটা যেহেতু ঘন্ট মতো হবে, মাখা মাখা হবে, খুব বেশি জল দিলে এটা ভালো লাগবে না খেতে। দিয়ে আবার আমি কভার করে দিয়েছিলাম, এবার আমি কভারটা তুললাম। এমনি করে আমি এটা, এরপরে আমি এই যেহেতু সবজিগুলো গলে গেছে, এবার আমি মাছের মুড়োটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, আপনাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, নিত্য নতুন আরও এরকম রেসিপি পাওয়ার জন্য। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তরকারিটা হয়ে এসেছে। এবার আমি আমি প্রথমে সবার প্রথমে যে জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিলাম। এই জিরে গুঁড়োটা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। আমি আমার মাকে দেখেছি এইভাবে রান্না করতে, সবসময় ভাজা জিরে বেটে তরকারির মধ্যে দিতে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতেও অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। নমস্কার।